নমস্কার, কেমন আছো তোমরা? তো 7 মাস আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে তোমাদেরকে বলেছিলাম খুবই অল্প খরচে তোমরা কীভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল পড়তে পারবে। 2023-এর এক্সামে অনেক কিছু চেঞ্জেস হয় এই এক্সামের উপরে, যেরকম তোমাদের সিলেবাস চেঞ্জেস হয় এবং এক্সাম প্যাটার্নও কিন্তু অনেক পরিবর্তন আসে। তার জন্য যেহেতু তোমরা এই ভিডিওটায় অনেক ভালোবাসা দেখিয়েছো এবং কিছু কিছু নতুন ইনফরমেশান তোমাদের কিন্তু জানাতে হবে 2024-এর সিইউ এন্টার সম্পর্কে, তো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, যেখানে আমি তোমাদের ফুললি কভার করাবো, যেখানে খুবই অল্প খরচে তোমরা BLLB কোর্স বা ল পড়তে পারবে ওয়েস্ট বেঙ্গলে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তো আজকে আমাদের ভিডিও টপিক হবে এভরিথিং অ্যাবাউট ক্যালকাটা ইউনিভার্সিটি BLLB এন্ট্রান্স এক্সাম 2024। আজকের ভিডিওয়ে আমি তোমাদেরকে বলবো এই এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এবছর এন্ট্রান্স এক্সাম কখন হচ্ছে এবং সিলেবাস কী আছে। হ্যাঁ, সিলেবাসে কিন্তু এবার চেঞ্জেস আছে এবং তোমরা HS-এর পর স্পেসিফিক অনেকগুলো টপিকের উপরেই বা অনেকগুলো স্ট্রিমের উপরে এন্ট্রান্স এক্সাম দিতে পারো। কিন্তু তোমরা যদি খুবই অল্প খরচে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে BLLB কোর্স করতে চাও, তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। কারণ আজকের ভিডিওয়ে আমি কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মোট যে 14টি কলেজ আছে এবং এই 14টি কলেজে যে অ্যাডমিশন প্রসিডিওর সেই সম্পর্কে তোমাদের কিন্তু ফুললি ধারণা দেবো। এই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের কিন্তু 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্স, যেটা 5 বছরের, সেটা কিন্তু করানো হয়, নাকি 3 বছরের LLB কোর্স। এখানে কিন্তু সবকটি কলেজে 5 ইয়ার্স LLB কোর্স কিন্তু প্রোভাইড করা হয় এবং এই কলেজে কিন্তু তোমরা এই অ্যাডমিশন টেস্ট ছাড়া কোনোভাবেই কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। এবং এই এন্ট্রান্সে সমস্ত খুঁটিনাটি ডিটেলস এই ভিডিওয় কিন্তু আজকে সম্পূর্ণ দেওয়া হবে, তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং এখানে কিন্তু খুবই লাস্টের দিকে আমি একটা ইম্পর্ট্যান্ট পার্ট যেটা তোমাদের সাথে কিন্তু ডিসকাস করব, সেই ক্ষেত্রে ভিডিওটা কিন্তু তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তোমরা যারা HS-এর পর খুবই অল্প খরচে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল নিয়ে পড়তে ইচ্ছুক, তারা এই ল এন্ট্রান্স দিতে পারে। প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করলে তোমরা এই এক্সামটির অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এই এন্ট্রান্স এক্সামটি প্রতি বছর কন্ডাক্ট করানো হয়, এক্সেপ্ট 2021 এবং 2022। এই দুটি বছর কোভিডের কারণে এন্ট্রান্স এক্সাম নেওয়া হয়নি। এই দুটি বছর এক্সাম ক্যান্ডিডেটের HS-এর মার্কসের উপর ডিপেন্ড করে অ্যাডমিশন নেওয়া হয়। তো এইবার অনলাইনে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে? তোমরা যারা জেনারেল ক্যাটাগরি থেকে আছো তাদের HS-এ 45% মার্কস এবং যারা ST/ST/OBC PWD ক্যাটাগরি থেকে আছো তাদের জন্য 40% মার্কস হলেই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা যারা যারা জেনারেল ক্যাটাগরি আছো তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে 500 টাকা লাগবে এবং যারা ST/ST/OBC/PWD আছো তাদের কিন্তু তোমাদের 250 টাকা করে লাগবে এই ফর্ম ফিল আপটি করতে। যারা যারা বাংলাদেশ বা বাইরের স্টেট থেকে আছো তারা কি এই এন্ট্রান্স এক্সামটি দিতে পারবে? হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা যে স্কুল বা বোর্ড থেকে পাশ করেছো সেখান থেকে তোমাদের একটি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। এবং তাছাড়া যারা যারা NRS বা মুক্ত বিদ্যালয় থেকে পাশ করেছো তারাও কি এন্ট্রান্স এক্সামটা দিতে পারবে? হ্যাঁ, তারাও দিতে পারবে। তাদের এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট তুলতে হবে। এই সার্টিফিকেট তুলতে গেলে তোমাদের 1 কপি ছবি, একটা রিটেন অ্যাপ্লিকেশন এবং 10+2 HS-এর মার্কস সাবমিট করে ইজিলি তোমরা তুলতে পারবে। তো এবার আসা যাক যে তোমরা ফর্ম ফিল আপ কবে থেকে করতে পারবে অনলাইনে। তোমরা দেখেছো যে এই এক্সামটি পুরোপুরি HS-এর মার্কসের উপরে ডিপেন্ডেন্ট, সেই ক্ষেত্রে প্রত্যেক বছরে যেহেতু এই এন্ট্রান্স এক্সামটি কনডাক্ট করানো হয় তো সেই ক্ষেত্রে HS-এর এক্সামে শেষ হয়ে যাওয়ার পর ঠিক জুন জুলাই মাসের থেকে তোমরা কিন্তু এই এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তোমরা জুন জুলাই মাসের পর থেকে প্রত্যেক দিন চেক করতে থাকবে। এবং আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো, আমরা কিন্তু সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। তো এবার আসা যাক যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে তোমাদের কী কী ডিটেলস লাগবে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের HS-এর মার্কস, মাধ্যমিকের মার্কস এবং ফটোকপি, 1 কপি পাসপোর্ট সাইজ ছবি, এছাড়াও তোমাদের বেসিক ডিটেলস যেরকম ইমেল আইডি, ফোন নাম্বার, তোমাদের আধার কার্ডের নাম্বার, তাছাড়া বাবা মায়ের নাম ডিটেলস, এই জিনিসগুলো তোমাদের কিন্তু লাগবে। এবং এই ফর্ম ফিল আপে সবথেকে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে কলেজ প্রেফারেন্স। এখানে একটা কথা খুবই উল্লেখযোগ্য যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে মোট কিন্তু 14টি কলেজ আছে, যার মধ্যে 4টি সরকারি এবং বাকিগুলি বেসরকারি। তো প্রথমেই আছে ডিপার্টমেন্ট অফ ল ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপরে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সুরেন্দ্রনাথ ল কলেজ এবং সাউথ ক্যালকাটা ল কলেজ। যেহেতু কলেজ প্রেফারেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে সবার জন্য যেই কলেজ প্রেফারেন্সটা বেস্ট হবে আমি সেটা ডিসক্রিপশানে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখলাম।
এবং এর পরের যে গুরুত্বপূর্ণ পার্টে এই এক্সামে সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন হচ্ছে পুরোপুরি ইংলিশে। প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের কিন্তু আগে 100 নম্বরে ছিল, সেটা কিন্তু 100 নম্বরই আছে এখন। সেখানে কিন্তু তোমাদের ইচ কোশ্চেন 1 করে ছিল, এখন ইচ কোশ্চেন 2 করে। তো মোট আগের যেরকম 100 নম্বর ছিল 100 নম্বরই আছে, কিন্তু কোশ্চেন সংখ্যা কমে এসেছে 50-এ। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু যখন ওয়েমার ফিল আপ করবে তখন ঠিকঠাকভাবে ফিল আপ করবে, নাহলে কিন্তু তোমাদের একই সাথে 2 নম্বর করে কাটা যাবে। এবং এই এক্সামে যত সব এই এন্ট্রান্স এক্সাম যেগুলো হয় এই লেভেলে, সেই এন্ট্রান্স এক্সামে সবকটাই কিন্তু নেগেটিভ মার্ক থাকে। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই, তার জন্য তোমাদের কিন্তু খুবই একটা অ্যাডভান্টেজ হতে পারে এই পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। এবং এই পরীক্ষায় তোমাদের কিন্তু মেনলি এমসিকিউ টাইপ প্রশ্ন হওয়ার জন্য খুবই অল্প সময়ে তোমরা কিন্তু প্রশ্নটা অ্যাটেন্ড করতে পারবে, এবং তোমাদের কিন্তু এখন 2.5 ঘন্টার বদলে 2 ঘন্টা কিন্তু সময় করা হয়েছে এই এক্সামে। এই এক্সামে কিন্তু কোনো এজ লিমিট নেই, তো সেই ক্ষেত্রে সকল ক্যান্ডিডেটরাই কিন্তু এই পরীক্ষা দিতে পারে। এবং 2023 সালে আমরা কিন্তু অনেক সংখ্যক মানুষকে ফ্রিলি গাইড করেছি, এবং 2024-এর একটি ব্যাচ আমরা কিন্তু এইবার স্টার্ট করেছি, যাতে তোমরা তোমাদের স্বপ্নের যে কলেজ বা যেটা ড্রিম কলেজ সেটা কিন্তু তোমরা পেতে পারো। তো ডিসক্রিপশানে সমস্ত প্রকার ইনফরমেশান দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এবার আসা যাক তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে সিলেবাস এবং বুক সাজেশান। তোমরা যদি 2023-এর এক্সাম পেপারটা ঠিকঠাকভাবে ফলো করো তাহলে দেখতে পারবে এখানে কিন্তু কোনো জেনারেল ম্যাথের উল্লেখ নেই, এবং এবারেও কিন্তু ম্যাথ দেওয়া হয়নি। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে নোটিশেও কিন্তু কোনো ম্যাথের উল্লেখ নেই। এবং তোমরা যদি ঠিকঠাকভাবে ফলো করো তাহলে দেখতে পারবে রিজনিং থেকে মোট এই 3টে প্রশ্ন, এবং তোমাদের মেন যে পার্ট সেটা হচ্ছে তোমাদের কিন্তু জেনারেল ইংলিশ। যদি সিলেবাসটাকে পুরোপুরি ভাঙে তাহলে কিন্তু তোমাদের মেনলি যে প্রশ্ন যেগুলো বেশি আসে সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসে। এবং আরও 2টো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, সেটা হচ্ছে লিগাল রিজনিং এবং লজিক্যাল রিজনিং। তোমরা জেনারেল ইংলিশের জন্য এসপি বক্সির এই বইটা ফলো করতে পারো, জেনারেল অ্যাওয়ার্সের জন্য লুসেন্টের এই বইটি ফলো করতে পারো, এবং তাছাড়া লিগাল রিজনিংয়ের জন্য তোমাদের এই বইটা ভার্বাল নট ভার্বাল এই বইটা প্রেফার করতে পারো, এবং লিগাল রিজনিংয়ের জন্য কিন্তু এই বইটা তোমরা অবশ্যই প্রেফার করতে পারো। এবং তার সাথে আর একটা গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা কিন্তু ডেলি ম্যাগাজিন বা যারা যারা কুইজে পার্টিসিপেট করো বা ডেলি আপডেট রাখো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে কিন্তু তোমাদের এই পার্টটা ইজি হবে। এবং আমরাও তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেট মান্থলি বের করার চেষ্টা করছি। সমস্ত কিছুই কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা শুধু চ্যানেলটিকে ফলো করে নাও এবং যে আপডেটগুলো দেবো সেগুলো লক্ষ্য রেখো। এবং তোমাদের এই জেনারেল ইংলিশ, তোমাদের লজিক্যাল রিজনিংয়ের ভালভাল নট ভালভাল এই বইটি, এবং তোমাদের জিকের বইটি, সমস্ত বই কিন্তু যেইগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু সেখানে জয়েন হয়ে যেতে পারো, এবং যে বইগুলো আছে সেই ফ্রি মেটেরিয়ালস কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে, এবং তোমরা সেখান থেকে কিন্তু তোমাদের সেলফ স্টাডি প্রিপারেশান কিন্তু চালিয়ে যেতে পারো। তাহলে তোমরা দেখতেই পারলে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, এক্সাম প্যাটার্ন কী আছে, সিলেবাস কী আছে, এবং ফর্ম ফিল আপ কীভাবে করবে, কী কী ইম্পর্টেন্ট ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে। এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই ম্যান্ডেটারি। যেই যেই কলেজে তোমাদের কাস্ট সার্টিফিকেটে তোমাদের সিট ভেরিফিকেশান করার সময় এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং ফর্ম ফিল আপটা তোমরা দেখতেই পারলে যে জুন জুলাই মাসের তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, যে ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু চেক করতে থাকবে, এবং আমাদের চ্যানেলে অবশ্যই ফলো করলে তোমরা জানতে পারবে। ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়ে তোমাদের কিন্তু এইবার 2023-তে 6 আগস্ট এক্সামটি কিন্তু নেওয়া হয়েছিল, এবং এবছরও কিন্তু ঠিক সেমই এই সময় কিন্তু এন্ট্রান্স এক্সামটি হয়তো নেওয়া হতে পারে একটু আগে বা পরে। তো এবার তোমরা ফর্ম ফিল আপটা করলে, ফর্ম ফিল আপ করার পরে তোমাদের কলেজ প্রিফারেন্স দিলে, এখানে কিন্তু আগেও বলেছি কলেজ প্রিফারেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা হয়তো ভালো এক্সাম দিলে কিন্তু তোমাদের কলেজ প্রিফারেন্সের জন্য তোমরা কিন্তু তোমাদের যেই মন পছন্দ কলেজ সেই কলেজটা কিন্তু পেলে না, কারণ 1 বা 2 তোমরা যেই কলেজটা দিয়েছ যেরকম তোমাদের প্রিফারেন্স অনুযায়ী আছে 1 থেকে 14, সেরকম কিন্তু তোমাদের র্যাঙ্ক অনুযায়ী যেটা তোমরা পরীক্ষা দেবে সেই র্যাঙ্কের অনুযায়ী কিন্তু তোমাদের কলেজটা কিন্তু সিলেক্ট হবে। এক্সামটি দেওয়ার পরে তোমাদের কিন্তু এই এক্সামের মার্কসের উপরে ভ্যারি করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বার হবে, এবং এই মেরিট লিস্ট বার হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু মোট 3টি অনলাইন ফেজ এবং 1টি অফলাইন ফেজ বা মকআপ ফেজে কিন্তু তোমাদের অ্যাডমিশান নেওয়া হবে, বা অ্যাডমিশান যে কলেজ আছে সেই কলেজ কিন্তু তোমাদের দেওয়া হবে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী। এবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু 2023-তে একটা 5th ফেজ অফলাইন ফেজ সেখানেও কিন্তু নেওয়া হয়েছিল।
এবং তোমাদের কিন্তু এই কলেজ প্রিফারেন্সটা এই ফেজগুলোতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা 300 থেকে 350 র্যাঙ্ক করতে পারবে তারাই কিন্তু গভর্নমেন্ট কলেজে সুযোগ পাবে পড়ার জন্য, এবং ফার্স্ট ফেজে তাদের কিন্তু কলেজে অ্যাডমিশন হয়ে যাবে। এবং সেকেন্ড ফেজে এর পরের যে ক্যাটাগরি রয়েছে বা যেই মার্ক অনুযায়ী তোমাদের যেভাবে মেরিট লিস্টে নাম এসেছে সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। এবং এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আছে, অ্যাডমিশন স্লিপ এবং ওয়েটিং। তো তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করা তোমার অপশান, আর এটা হচ্ছে ওয়েটিং। এবার ওয়েটিং বা তোমাদের এই যে পার্টটা রয়েছে যেটা হচ্ছে অ্যাডমিশন স্লিপ, সেটা কী? তো অ্যাডমিশন স্লিপ হচ্ছে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী, তোমরা যদি তোমাদের নতুন কলেজ পেয়ে যাও তাহলে তোমরা ডাউনলোড করে নিতে পারো অ্যাডমিশন স্লিপ, এবং তোমরা অ্যাডমিশন নিতে পারো কলেজে গিয়ে অফলাইনে ফিজিক্যালি গিয়ে। এখানে কিন্তু কোনো অনলাইনভাবে অ্যাডমিশন হবে না, অনলাইনভাবে পেমেন্ট হবে, কিন্তু অ্যাডমিশন তোমাদের কিন্তু গিয়ে ফিজিক্যালি নিতে হবে। এবং যাদের হয়তো পছন্দ হলো না বা তোমাদের মন পছন্দ কলেজ আসলো না, তারা কিন্তু ওয়েটিংয়ে দিতে পারে। সেকেন্ড ফেজও সেম, তোমরা যারা যারা মন পছন্দ কলেজ পেলে তারা অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করে নিলে, যারা পেলে না তারা কিন্তু ওয়েটিংয়ে দিতে পারো। কিন্তু থার্ড ফেজ যেহেতু এটা অনলাইনে লাস্ট ফেজ, সেখানে কিন্তু কোনো ওয়েটিং দিতে পারবে না, এবং তোমরা যদি অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবং তোমরা যদি যে ফোর্থ ফেজ আছে যেটা হচ্ছে মকা ফেজ, সেখানে গিয়ে তোমাদের ফিজিক্যালি গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে হবে। এখানে বেসিক্যালি তোমাদের যে গভর্নমেন্ট কলেজ, কিছু গভর্নমেন্ট কলেজের সিট এবং বাকিগুলি সেলফ ফাইন্যান্স কলেজগুলির সিট, তোমাদের যেরকম এআর কলকাতা, এলজিডি ল কলেজ, রবীন্দ্র শিক্ষা সমন্বয় ল কলেজ, এই কলেজগুলিতে সিটগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে। সেখানে কিন্তু তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য বা তোমাদের যে অফলাইন ফেজ, সেখানে কিন্তু তোমাদের কলেজগুলো দেওয়া হবে। তো ব্যাস, এবার তোমরা অ্যাডমিশন নিয়ে নিলে, এবং প্রত্যেকটা কলেজে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাডমিশন প্রসিডিওর এবং যাবতীয় সমস্ত ডিটেলসই কিন্তু পেয়ে যাবে। এবং আমরাও কিন্তু যে যে ডিটেলসগুলো আমাদের জানানো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা জানাবো। এইবার আসি মেন টপিকে। আমরা কিন্তু এই 2024 জন্য একটা প্রিপারেশন ব্যাচ বা তোমাদের কীভাবে এই এন্ট্রান্স এক্সামে ভালো ফলাফল করতে পারবে তার জন্য কিন্তু একটি ব্যাচ স্টার্ট করেছি। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেখানে জয়েন করতে পারো। এবং এছাড়াও তোমাদের সমস্ত প্রকার যে স্টাডি ম্যাটেরিয়াল আছে সেগুলো কিন্তু আমরা ফ্রিলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি। আমি প্রথমেই বলেছিলাম যে এখনও পর্যন্ত যারা লাস্ট পর্যন্ত ভিডিওটাই দেখছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের জন্য বলছি যে তারা যদি ফ্রিলি ম্যাটেরিয়ালস চাও তাহলে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল ভিজিট করতে পারো। সেখানে জিকের বই, ইংলিশের বই, কারেন্ট অ্যাফেয়ার্স এবং লিগাল অ্যাপটিটিউডের বই কিন্তু ওখানে আপলোড করা আছে, তোমরা কিন্তু ওখানে গিয়ে ইজিলি দেখে নিতে পারো। এবং এখানে কিন্তু মেন পার্ট হচ্ছে কনস্টিটিউশন, কনস্টিটিউশন, ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, এই যে মেন টপিকগুলো আছে এখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন এসেছে। যদি আমরা 2023 যে ফুল প্রশ্নটা আছে সেটা যদি আমরা অ্যানালাইসিস করি, তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই দিকেই বেশিরভাগ জোর দেবে তাহলে কিন্তু তোমরা ইজিলি সরকারি কলেজ পেয়ে যেতে পারো। এবং তোমরা যারা যারা চাও যে কীভাবে তোমরা প্রিপারেশান নেবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসতেই পারি তোমাদের পুরোপুরি সিলেবাসের উপরে এবং কীভাবে তোমরা প্রিপারেশান নেবে। সেখানে কিন্তু আমি সিলেবাসে পুরোপুরো যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু এই ভিডিওয় খুবই ছোটো করে বলেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি সেই টপিকগুলো তোমাদের কিন্তু ফুলি ডিসকাস করে দিতে পারি। তো আজকের ভিডিওটা এইটুকুনি। তোমাদের যদি ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা কমেন্টে করতে পারো। এবং তাছাড়াও তোমাদের কিন্তু ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, দেখা হবে অন্য কোনো একটি ভিডিও। তো ততক্ষণের জন্য গুড বাই।